বর্ষা আপু ভীষণ রকমের আপ্যায়ন করেছেন, একসঙ্গে যে হয়ে আড্ডা মারাটা আমার মনে হয় যে আমাদের এই সিনেমার ইতিহাসে আগে হয়েছে কিনা আই ডোন্ট নো। তারপরে আমরা একটা জিনিস এস্টাবলিশ করতে চাই, আমাদের মধ্যে কোনো হিংসা নেই, মানে ওপেন মাইন্ডেড একজন পার্সন, ব্রড মাইন্ডেড একজন পার্সন, যেমন আমার সঙ্গে কাজ করতে গিয়ে আমার কাজের অনেক সুনাম করেছেন। না, হিরোজ টিমটা একান্তই হচ্ছে আমাদের একান্ত আড্ডা দেওয়ার জন্য, আমরা যেন আমাদের ভালো ভালো সময়গুলোকে মানে একসঙ্গে শেয়ার করতে পারি। যেমন জলিল ভাই, আসলে জলিল ভাইয়ের এতটা কাছে আমরা ছিলাম না কখনো, এই মানুষের সম্পর্কে হয়তো অন্যরকম ধারণা ছিল, কিন্তু এই অপারেশন জ্যাকপট করতে গিয়ে জলিল ভাই হচ্ছে অনেক একজন মানে ওপেন মাইন্ডেড একজন পার্সন, ব্রড মাইন্ডেড একজন পার্সন, যেমন আমার সঙ্গে কাজ করতে গিয়ে আমার কাজের অনেক সুনাম করেছেন, আর সরাসরি টিভি চ্যানেলে উনি বলেছেন যে আমার ডায়লগ থ্রোয়িং নিয়ে কথা বলেছেন। তখন থেকে আসলে আমি মানুষটিকে বুঝতে পারলাম যে মানুষটির ভেতর অহংকার নেই, নিরহংকারী একজন মানুষ, সর্বোপরি একজন ভালো মানুষ। তো উনি আমাদের সঙ্গে আড্ডা দিতে দিয়ে এতটাই বেশি উনি মানে ওনার ভালো লেগেছে, আমাদের ভালো লেগেছে ওনাকে, যে ভাই আসলে আমাদের প্ল্যানিং করছিলেন যখন আমরা খুলনায় শুটিং করি, তখনই জলিল ভাই বলছিলেন যে ঢাকায় গিয়ে কিন্তু সবাইকে আমার বাসায় ইফতার করতে হবে, আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি। টাকা সুপার ওয়াইটি চলছে টু ইন ওয়ান অফার, যে কোনো প্যাক কিনলে পাচ্ছেন সিঙ্গার ওয়াশিং মেশিন জেতার সুযোগ। তখন আমরা বললাম যে দ্যাটস ফাইন, ভালোই হয়। তখন আমরা গত দুদিন আগে গেলাম, আমরা ভীষণ এনজয় করেছি ওনার বাড়িতে গিয়ে। বর্ষা আপু ভীষণ রকমের আপ্যায়ন করেছেন, একসঙ্গে গিয়ে আমরা সব হিরোজরা, আমরা হয়তো এক একজন এক এক জায়গায় কাজ করছি, এক এক সিনেমায় কাজ করছি, কিন্তু আমরা এই যে একসঙ্গে যে হয়ে আড্ডা মারাটা আমার মনে হয় যে আমাদের এই সিনেমার ইতিহাসে আগে হয়েছে কিনা আই ডোন্ট নো, সেটা হয়তো আমরা এই নজরটা স্থাপন করেছি। সর্বোপরি আমাদের ভেতরে আমরা একটা জিনিস এস্টাবলিশ করতে চাই, আমাদের মধ্যে কোনো হিংসা নেই, একে অপরের সিনেমার পাশে থাকার একটা চিন্তা আমাদের মধ্যে হয়েছে যে হ্যাঁ, আমরা যদি সবাই সবসময় সবার সিনেমাকে প্রমোট করি, আলটিমেটলি ইন্ডাস্ট্রিটা এগিয়ে যায় এবং আমরা সেটাই চাই।